আমরা ঘাটি থেকে দুজন খুদে লালটু পল্টু চলে এসেছে। মানে একটা এই সামান্য একটা জিনিসের মায়া করতে গিয়ে জীবনটাই মায়া হয়ে যাচ্ছিল। যেন মনে হচ্ছে কেউ একটা মানে পাশের মধ্যে গরম রড চেপে ধরছে। কথা আছে না যে যত চায় তত খুশি নয়, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও। আমার তাই হয়েছে আজকের এক গাদা ব্যাগ নিয়ে নিয়ে করে পাঁচ পাঁচখানা ব্যাগ হয়ে গেছে। মানে আমাদের যতবার আমরা শিলিগুড়ি গেছি, গ্যাংটক গেছি, এটা মনে হয় সব থেকে বেশি মানে এইবার আমরা ব্যাকপ্যাকিং করেছি। আর প্রত্যেকটা ব্যাগের ওজন মানে এতটাই ওয়েটি, ভাবছি এখন এত লোড নিয়ে এরকম সময়তে। তার মধ্যে আর ওয়েদার খুব একটা ভালো নেই, চারদিকে ওয়েদার যেখানে দেখছি সেখানে দেখছি মেঘ, ঝড়, জল, বৃষ্টি। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আমরা এখন এই বেরোচ্ছি। একটু আনকমফোর্টেবল লাগছে, কারণ এক নম্বর হচ্ছে এই হেলমেটের মধ্যে গোপ্রো লাগানো, এটা আমি ফার্স্ট টাইম রাইড করছি, এটা একটা আনকমফোর্টেবল লাগছে। তার সঙ্গে সঙ্গে অনেক ব্যাগ আমার সামনেই হয়েছে, এটা বড় ব্যাগ, তার মধ্যে পিছনে তিন তিনটে ব্যাগ লাগেজ করা হয়েছে। আবার যেহেতু এখনও ক্যারিয়ারটা লাগানো হয়নি, ও ব্যাগটাকে হচ্ছে মাঝখানে রেখেছে, তো সেখানে এই নতুন রয়্যাল এনফিল্ডটাতে একটু সিট ক্যাপাসিটি ছোটো পুরোনো এনফিল্ডের থেকে। যাই হোক, যতটা একটু বেশি আমি জিনিসপত্র ক্যারি করব ততটাই আমার ওখানে গিয়ে সুবিধাটা হবে। আগে ওয়েলিংটনে গিয়ে ক্যারিয়ারটা লাগাইতেন তারপরে। আর সব থেকে টেনশনের ব্যাপার হচ্ছে নিচে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগের মধ্যে রেনকোটটা রেখেছি, উপরে ব্যাগগুলো জায়গা হচ্ছিল না। আর আকাশ মেঘলা পুরো হয়ে আছে, যে কোনো মুহূর্তে নামতে পারে। ভগবানও বলছে তোদের যাত্রা শুভ হোক, একবার করে পুরো চারিদিক মেঘলা হয়ে যাচ্ছে, আবার দেখছি সূর্য উঠছে। বাইক মার্কেটের কাছেই চলে এসেছি, মনে হচ্ছে ডান দিকের গলিটাই, ম্যাপটাই বলছে। আর সত্যি কথা বলতে কলকাতায় আমি থাকি, কলকাতাতেই বাড়ি, কিন্তু অনেক রাস্তা আমার ঠিক জানা নেই। ওয়েলিংটন থেকে এই ব্যাগ ক্রেসটা লাগাতে অনেকটা সময় লেগে গেল। বেলা এখন হয়ে গেছে সন্ধে 5:10, অনেকটা টাইম হয়ে গেছে। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি ওয়েলিংটন থেকে, সোজা এবার শিলিগুড়ি। আমরা এখন শিয়ালদার যে ব্রিজটা আছে, যেটা একদম স্টেশনের পাশের ব্রিজ, তো এই ব্রিজটার উপর থেকে আমরা পেরেছি। তোমরা দেখতে পাচ্ছ কি দূরে একদম কালো মেঘ করেছে আমাদের সামনেই একদম। বাপরে বাপ, খুব মেঘ করেছে সামনে। বিধাননগর পেরোতে না পেরোতেই 5:30 বেজে গেল। আমরা এখন নিউ টাউনটা পেরোচ্ছি আর মাথার উপর বিশাল মেঘ করেছে। আর কিন্তু দূরে দেখতে পাচ্ছি একটু সাদা সাদা হালো হয়ে আছে, মনে হচ্ছে দূরের দিকে মেঘটা কম আছে। যাই হোক, এদিকে আমাদের খিদেও পেয়ে গেছে, খেয়েছি অনেকক্ষণ আগে, সে 1টার দিকে খেয়েছি, খিদে পেয়ে গেছে। আমাদের ইনস্ট্যান্ট কিছু খাবার কিছু নেওয়া নেই, একটা সাইডের দোকান থেকে নিতে হবে, আগেই মেঘটা পেরিয়ে যায়। খুব বেহাল অবস্থা, ভীষণ খারাপ অবস্থা। এবার রাস্তাতে হঠাৎ করে বৃষ্টি এসছে, আমরা সবে বাগুইয়াটি পেরিয়েছি আর জাস্ট বৃষ্টি এসছে। পুরো একদম রেনকোট বার করতে বার করতে যে ব্যাগেতে ল্যাপটপ থাকে সেই ব্যাগটার পিছনটা একটু হালকা ভিজেছি, কিন্তু সব সেফটি করে রেখেছি, কারণ ভিতরে সব প্লাস্টিক এসে মোড়া আছে। আমি তো পুরো মানে পিছনটা ভিজে গেছে পুরো, রেনকোট পরতে জোরে, খুব জোরে বৃষ্টি এসেছে, রেনকোটটা পুরো ভিজে গেছে। আবার এই এখন মধ্যমগ্রাম ক্রস করেছি, ক্রস করে এখানটাতে রেনকোটগুলো রেখেছি, মানে প্যাকিং করে নিয়েছি, আবার এখন রওনা দেবো। বাইকে আর দেখা যাচ্ছে না, পুরো লাগেজে লাগেজে ভর্তি। যাই হোক, এবছর মানে সব থেকে বেশি লাগেজ নেওয়া হয়েছে এবছর। আর লেট করবো না, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 6:45 বাজতে যাচ্ছে, তো
তো খিদেও পেয়েছে খুব, সামনেটা দিকে থেকে খাওয়া পাওয়া যায়, একটু কিছু জাস্ট টিফিন করে দেন আমরা আবার রওনা দেবো। রাত্রেবেলা ড্রাইভিং করতে আমার একটা খুব ভয় ছিল এই লাইটের জন্য, কেননা দূরে কোন গাড়িটা আসছে, কী আসছে না আসছে কিচ্ছু বোঝা যেত না, যে ভয়টা এখন আমার অনেকটা দূর হয়ে গেছে এই লাইটটার জন্য। সামনের ভিজিবিলিটি একদম ক্লিয়ার আসছে, কিন্তু সে যতই যাই আসুক না কেন লরির ড্রাইভাররা বহুত বজ্জাত, এমনভাবে আসে না মাথা পুরো একদম চটকে যায়। এই তো কেক আছে এখানটাতে, কেক আছে, বাবন আছে, ওই তো ইয়ে আছে, অনেক কিছু দেখো। হ্যাঁ নাম তুমি জানো আমার নাম না জানাবে, দুটো করে নিও। আমি আমার সামনে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা এখন এখানে বেঁধে নিয়েছি, আর টোটাল হয়ে গেছে পাঁচটা ব্যাগ, এপারে দুটো ওপারে দুটো পিছনে একটা, ব্যাগটা বাঁধতে পুরো এরকম হয়ে গেছে। আর রেনকোটগুলোকে হাতেই রেখেছি, যদি আবার বৃষ্টি আসে তা রেনকোটগুলোকে বাইরে রেখেছি, এবারে জাস্ট কী করবো, বাইরেতে ভালো খাবার তো কিছু নেই, সব ওই রোল চাউমিন রয়েছে, তো এখন খেতে গেলে একটাই উপায় সেটা হচ্ছে বিস্কুট, কেক বিস্কুটটা খেয়েই এখন চালাতে হবে। তাই এখানে ছোট্ট করে টিফিন করবো, কেক বিস্কুট খেয়ে ওখানে বেরিয়ে যাবো আমরা। আমরা ঘাটতি থেকে দুজন খুদে লালটু পোল্টু চলে এসছে, কি দেখতে সুন্দর, এটা খুদে তিনজন চলে এসছে, একটা তো হবে না, এখানে খাবার নেই, খাবার ওখানটায়। তোমা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, আমার হাতে দু ফোঁটা পড়লো। কৃষ্ণনগর যেতে যেতে আমরা এখানে আড়ি পড়েছি, কেননা ওই একটা কথা আছে না, বাঁশ কেন ঝাড়ে আর বাকিটা ইতিহাস, মানে সে সবাই জানে কেন হয়েছে। তো এটা হচ্ছে ব্যাক ক্যারিয়ার, ক্যারিয়ারটা এটা লাগানো ছিল রয়্যাল এনফিল্ডের থেকে ছিল, এটা এটাকে খুলে নতুন কেড়ে লাগানো হয়েছে। এবার যখন ওই দমদমের কাছাকাছি এখন বৃষ্টি আসলো, আমরা রেনকোট চেঞ্জ করলাম, তো এইটা খুঁজে পাচ্ছিলাম না গেল কোথায়, এটা চলে গেছিলো চাকার ঠিক ওইখানটাতে, পিছনের ব্যাগটাতে ওখানে ছিল, এটা একটা ডিস ব্রেকের সঙ্গে আটকে ছিল আর একটা চাকায় পুরো ঘষছে, যে পুরো ঘষে রয়েছে। এবার আমরা এখন কৃষ্ণনগর ঢুকছি কিছু রাস্তা, এখানটাতে দেখছি গাড়িতে মধ্যে খুব ঘষার আওয়াজ আসছে মাঝে মাঝে, যখনই বাম্পা যাকে পাখি হচ্ছে খসড়া আসছে, বুঝতে পারছিলাম না, আমি ভাবছি যে ব্যাগটা মাটির সঙ্গে ঘষছে। তাই নিচে নেমে যেন দেখতে গেলাম কী হয়েছে, তখন দেখছি যে এইটা পুরোপুরি ডিস্ক ব্রেকের সঙ্গে এক জায়গায় আটকে রয়েছে আর একটা চাকার সঙ্গে ঘষছে, মানে যদি বেশি কিছু এদিক ওদিক হতো পুরো চাকার সঙ্গে ফাঁসতো, আর একদমই আজকের এই খবর ছিল, মানে একটা এই সামান্য একটা জিনিসের মায়া করতে গিয়ে জীবনটাই মায়া হয়ে যাচ্ছিলো, তাই এটাকে এই রাস্তাতেই মায়া করে ছেড়ে গেলাম, যে পারো সে নিয়ে যাও, এত মায়া বাড়িয়ে লাভ নেই। ওকে যাই হোক, আর একজন ফাঁকে একটা বিষয় সাজিয়ে নিয়েছে, তো আমরা এখন এখান থেকেই ভগবানের নাম করতে করতে আবার এগোবো। আমরা এখন আছি বেথোডাওরিতে, একটা পেট্রোল পাম্পেতে বাইকের তেল প্রায় 90% শেষ হয়ে গেছিলো, দুদাগ ছিল, তো এখান থেকে পেট্রোল ভরালাম, ভরে একটু রিফ্রেশ হয়ে নিলাম, কেননা আর হচ্ছে না, মানে হচ্ছে না বলতে গেলে মানে ব্যাক সাইড পুরো পেনে ভরপুর, এর থেকে বাংলা পাচ্ছি না কিছু, তো খুব ব্যথা করছে, একটু রিল্যাক্স করলাম, করে এবার লম্বা টানা রান, ওখানে তেল ভরা ছিল ওটাই ওয়েট করছিলাম, যে তেলটা ভরে নিলে ওখানে একটু রিফ্রেশ করে নেবো আর খাওয়া জলটা ফিল করে নেবো, দেন ওখান থেকে দেন লম্বা রান্না দেবো। দিন থেকে রাত হতে দেখলাম, রাত থেকে আবার দিন হতে দেখছি, শরীর এখন ভীষণ টায়ার্ড, ভীষণ মানে ভীষণ টায়ার্ড। আমরা এখন একদম শিলিগুড়ি ঢোকার মুখে, আর কী করে আইডেন্টিফাই করবো যে আমরা কোথায় আছি, একটাই মাত্র আইডেন্টিফাই করার উপায়, সেটা হচ্ছে এই চা গাছ, দেখিস দূরের মানে এক দূর দূর পর্যন্ত চা গাছ আর চা গাছ।
এই চা বাগান মানেই আমরা শিলিগুড়ি ঢুকছি ঢুকছি ব্যাপারটা একদম কাছাকাছি চলে এসেছি, মানে শিলিগুড়ি ঢুকে গেছি আমরা, কিন্তু শিলিগুড়ি যে মেন টাউনটা, টাউনটা থেকে একটু দূরে আছি। একদম রাস্তার ধারে ধারে চা গাছগুলো হয়ে আছে, এদিকে তো চারিদিকে একদম দূর দূর পর্যন্ত। আর আকাশ দেখো একদম মেঘ মেঘ হয়ে আছে পুরো একদমই। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটা জানি না গোপ্রো দেখা যাচ্ছে কিনা, ওই দূরে পাহাড়, আর পাহাড়ের মধ্যে সাদা সাদা মেঘ হয়ে আছে সেটা দেখা যাচ্ছে এখান থেকে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কনফিউজ যে দার্জিলিং চলে যাব নাকি শিলিগুড়িতে স্টে করে যাব। আমাদের যা কাজ বাজ সব কিছু দার্জিলিংয়ে, কিন্তু শরীরের হাল খুব খারাপ, খুব মানে খুব খারাপ। তো এখন আমাদের কনফিউশন ক্লিয়ার, আমরা এখন চলে যাচ্ছি মানে এতে দার্জিলিংয়ে। আচ্ছা এত ব্যথা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাম্পারগুলো পেরোচ্ছে যেন মনে হচ্ছে কেউ একটা মানে পাশের মধ্যে গরম রড চেপে ধরছে, এতটাই ব্যথা হয়ে রয়েছে। সর্বনাশ, আমি তো জোশের বসতে আবার ডিসিশনটা নিয়ে নিলাম যে হ্যাঁ দার্জিলিং যাব। দার্জিলিংয়ে এই পাহাড়ে উঠতে খুব ফাটবে, সিটের মধ্যে একটুখানিও বসতে পারছি না, এত কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট কষ্ট করে যদি একবার দার্জিলিং পৌঁছে যাই তাহলে অনেক কিছু প্রফিট আছে, অনেক কিছু ব্যাপার আছে। প্রথমত কি অনেকটা টাকা বেঁচে যাবে। আবার এই দার্জিলিং যাওয়ার আগেই আবার বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছিলো, তাই আমরা আবার রেনকোট পরে নিয়েছি। একজন রেনকোট পরে একদম পুরো জাম্বুবান লাগছে। ওঠো ওঠো উঠে পড়ো, যার জন্যে এত তড়িঘড়ি, এত কষ্ট করে আসা সেটাই এখন সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই দেখা যাচ্ছে বিশাল বড় পাহাড়, আর পাহাড়ের মধ্যে সাদা সাদা মেঘ হয়ে আছে। আমরা এখন সেই দার্জিলিংয়ের ওই পাহাড়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আস্তে আস্তে বললাম এই কারণে জোরে যাওয়ার বিন্দুমাত্র টুকুনি শরীরের ক্ষমতা নেই, এত পরিমাণ মানে ব্যাকসাইড ব্যথা হয়ে গেছে, মানে গাড়ি নড়ছে তাতেই যেন পেন হচ্ছে। তো সেভাবেই এগোচ্ছি আস্তে আস্তে করে। তোমরা শুধু দেখো একবার এই দৃশ্যটা। ও মাই গড, কি অসাধারণ লাগছে! অসাধারণ মানে এটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। পাহাড়গুলো যেন মনে হচ্ছে জীবন্ত হয়ে রয়েছে। ও মানে এর জন্যে আমি কোনো ওয়ার্ড পাচ্ছি না, এটা কীভাবে ডিসক্রাইব করবো এই পাহাড়গুলোকে। একদম ডার্ক গ্রিন পাহাড়, আর তার মধ্যে পুরো একদম হোয়াইট হোয়াইট হয়ে আছে মেঘ, বেশ সুন্দর লাগছে। শুধু উপরটা লাগছে কিরকম দেখো, মেঘগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে। আমরা দূর থেকে দেখি না যে মেঘ ভেসে যাচ্ছে, এখন কাছে দেখো মেঘ ভেসে যাচ্ছে, এই যে পাহাড় দিয়ে মেঘ যাচ্ছে ভেসে ভেসে। এই যে ঝর্ণা শুরু হয়ে গেছে,
ফাইনালি খাবারের জোগাড় হয়েছে। আমরা এখন দার্জিলিং যাওয়ার পথে যে পাহাড়টা, সেই পাহাড়েতে কিছুটা উঠেছি, কিন্তু আর পারছে না। সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই। কালকে রাত্রেবেলাতে ওই দু পিস করে রুটি খেয়েছি, তারপর না খাওয়ার মতন। আমি নিয়েছি দুটো পরোটার সঙ্গে সবজি, আলু ভাজা, চাটনি, চাটনি আচার। আর ও নিয়েছে ব্রেড আমলেট, এটা হচ্ছে দেখানো কিছু নেই, তোমার দেখেই বুঝতে পারছো যে এটা বড়টা, এটা সবজি, এটা আচার, আর ওটা হচ্ছে ব্রেড আমলেট। শুধু খাওয়ার ফুলপাটি দেখানো, এদিকে বড়টা সবজি তো আছে, তার সঙ্গে আবার অমলেট, আবার চাও চলে এসছে হলুদ কাপে। খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা আবার এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে, কিন্তু যেই খাবারটা পেটে পড়েছে আমার চোখের পাতা বন্ধ হয়ে আসছে। আমার চোখ এখন খুলে রাখা দায় হয়ে পড়েছে। আর তার উপরে হচ্ছে দার্জিলিংয়ের এই রাস্তা, বাপরে বাপ, পুরো খাড়া খাড়া রাস্তা, একদম খাড়া রাস্তা। এগুলো ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তা একদম খাড়া রাস্তা। এদিকে আবার আমার বাইকের সার্ভিসিংয়ের সিগন্যাল দিচ্ছে। দেখো সামনে একটা ঝর্ণা, কি সুন্দর ঝর্ণা। বেসিক্যালি কিন্তু এই ঝর্ণাগুলো শীতকালের দিকে শুকিয়ে যায়। এই দেখো ঝর্ণাটা, এতটাই মেঘ হয়ে গেছে যে গাড়িগুলো যাচ্ছে পুরো মেঘেতে মিলিয়ে যাচ্ছে। দার্জিলিং এর যে টাউনটা আছে, সেই টাউনের অনেকটা কাছাকাছি চলে যাচ্ছে। এখানে পাহাড়ি ফুলগুলো বেশ অসাধারণ। এখানটাতে এই যে টয় ট্রেনটা আছে, টয় ট্রেনের রেল লাইনটা, মানে রেল লাইন দেখতে পাচ্ছি, রেলগাড়ি দেখতে পাইনি এখনো। আজকের সানডে মনে হয় বন্ধ হতে পারে, জানি না কিছু কি আছে। এখনো পর্যন্ত একটাও টয় ট্রেন দেখতে পেলাম না। এখন আমরা এখন রুম খুঁজছি, কারণ আমি তো রুম বুক করে আসিনি, রুম খুঁজছি। কি দারুণ লাগছে জায়গাটা, পুরো একদম মেঘ মেঘ। আমরা না এখনো পর্যন্ত রুম পাচ্ছি না, প্রচুর ভাড়া বলছে হোটেলগুলোতে, আর হোমস্টেগুলো তো আরোই। এই তো দেখতে পেয়েছি, এই তো, এই তো, হ্যাঁ এই তো হয়ে গেল, দেখতে পেয়ে গেলাম। তাই বলি লাইনটাকে শুধু শুধু লাগানো আছে, এটা দিয়ে কে যায়, সে কোথায়, ফাইনালি চলে এলো। যাই হোক, এখন একটা রুমের খোঁজ যাচ্ছি, রুমের প্রচুর ভাড়া, 2,500-3,000 টাকার নিচে ঠিকঠাক রুম নেই। এই হোমস্টেটা এক্ষুনি ফোন করলাম, জিজ্ঞেস করলাম কত টাকা রেন্ট পড়লো, 1,000 টাকা আছে, 1,200 টাকা আছে, একবার গিয়েই দেখি কত কী আছে না আছে। ধরে রাখো এখানটাতে, এখানে ধরে রাখো, নইলে দিকে ওদিকে চলে পড়ে যাবে, ওদিকে পড়ে গেলে স্বপ্ন হয়ে যাবে। এই যেখানে বললাম সেখানটা ধরো, হ্যান্ডেল ধরতে পারবে না তুমি। ভাইয়া ও হোমস্টে কে লিয়ে ফোন কিয়া ভি, হোমস্টে কে লিয়ে ভি ফোন কিয়া থে, হোমস্টে কে লাগি, হ্যাঁ হোমস্টে কে লাগি, হ্যাঁ লাস্ট মে 700 নাম্বার হ্যাঁ, তো গয়া নেই গয়া উধর নেই, উনকো তো ফোন কিয়া বলে কি উনকে সামনে ইয়া পে হ্যায় কিয়া হোমস্টে, ইয়া নেই আগে আলি কে দিয়া গাড়ি নজিক হ্যায় না। ফাইনালি যে রুমটার খোঁজ পেলাম ওটা হচ্ছে ওদের ক্যান্টিন ছিল, রুমটা এই দিকটাতে যেতে হবে, বললো বাহাতে পড়বে, বড় বড় বিল্ডিং আছে, দেখা যাক কোন দিকটাতে। আর আমার এমনিতেই ক্যামেরার ব্যাটারি শেষের পথে,
জানি না কতক্ষণ ভিডিওটা করতে পারবো। হ্যাঁ নাম ঠিক, তুমি থাকো আমি রুমটা দেখে আসি। রুম কে লি ফোন কেতে রুম 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 কে লি ফোন কেতে কোন সা রুম হে দো দো ম্যাম ভি হে হ্যাঁ হ্যাঁ আইয়ে ইধার আইয়ে ই জুতা পেনা ইধার ইধার উপর দি হে আপকো আপ আইয়ে তো দেখ আমি আইয়ে রাখ দিউ নে জুতা পেনাও না উপর ভি হে আপকো কোন সা পছন্দ আছে ठीक है पहले ऊपर वाला देख लेता हूँ। कौन सा ये है ठीक। हाँ अवशेषे रूमे पदार्पण আমরা করলাম। এটা শুনতে খুব ড্রামাটিক মনে হচ্ছে কিন্তু এটা সত্যি। সেই কালকের থেকে জার্নি করছি, মানে সেই সকাল থেকে বলতে গেলে বিশাল মার্কেটিং করা, জিনিসপত্র গোছানো, গাড়ি রাখতে যাওয়া, আবার বেরোনো, ওয়েলিংটনেতে গিয়ে গাড়িটাকে আপগ্রেড করা, তারপর আবার ওখান থেকে লম্বা সফর, তারপর রাস্তায় বারবার ঘন ঘন বৃষ্টি আসা, আমাদের ভিজে যাওয়া, বারবার রেনকোট পরা, আবার গরমে খুলে ফেলালে লম্বা একটা চললো পোর্ট্রেট, ব্যাপারটা চললো। আমরা দার্জিলিংয়ে স্টে করিনি, কুর্সিয়াংয়ে এসে স্টে করেছি, একটা রুম নিয়েছি যেটা তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে বেডটা, একটা আলমারি আছে, এটা বাথরুমটা, এদিকের এটা আমাদের ইউজুয়াল নয়, এদিকটাতে যাওয়া যায় বাইরে। আর এখন তো প্রচুর ফগ রয়েছে, ঠিক অতটা বাইরে দেখা যাবে না এই মুহূর্তে। এরকম বাইরেটা দেখতে যেটা একদম পাশে মেন রোড, ওই দেখো ট্রাম লাইনটা গেছে, মানে এখান থেকে ওই রেল গাড়িটা গেলে এখানে দেখা যাবে। যাই হোক, এটা অনেক লম্বা ব্লগ হয়ে গেছে, আর বেশি লম্বা করবো না, ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদেরকে বারবার একটা কথাই বলার, লাইক শেয়ার কমেন্ট করতেই হবে, আর সাবস্ক্রাইবটা তো আরও অবশ্যই করতে হবে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগেতে, দার্জিলিংয়ের ফুল ভিডিও নিয়ে। টাটা।